চাকরির দাবিতে বেজিমারা 2 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক শফিকুর রহমান। শফিকুর রহমানের দাবি, 1991 সাল থেকে তাদের জায়গাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এত বছর তাদের বাড়িতে যোগ্য প্রার্থী না থাকায় চাকরি পায়নি কেউই। বর্তমানে অপশন নিয়েছে আগেকার দিদিমণি। বর্তমানে স্কুলে দিদিমণি শূন্য। তার মধ্যেই বেজিমারা এলাকা থেকে 6 জন চাকরির জন্য ইন্টারভিউতে বসেছে। কৃষক শফিকুর রহমানের দাবি, আগেকার পঞ্চায়েত বডি জানিয়েছে যেহেতু ওনারা জায়গা দিয়েছে তাই বর্তমানে ওনার ছেলের বউ যোগ্য প্রার্থী রয়েছে তার বাড়িতে এবং ইন্টারভিউ দিয়েছে। তারপরেও ওনারা শুনতে পারছে যে তাদের পরিবারে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অন্য কাউকে চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। এই খবর শুনতে পেয়ে মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জায়গার মালিক শফিকুর রহমান। চাকরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখবে বলে জানিয়েছেন উনি। বিউরো রিপোর্ট, সময় ত্রিপুরা। নাম শফিকুল রহমান। বাড়ি বেজিমারা। এই স্কুলটার নাম কি? বেজিমারা মধ্যপাড়া স্কুল। অঙ্গনওয়াড়ি কেন্দ্র? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তালা দিয়েছেন কি আপনি? তালা দিয়েছি। এই স্কুলটা আমাদের জায়গাটা ছিল আগে উপরে, পরে আমাদের জায়গা মধ্যে নিচে টিলাকাইটটা, আমার বসতের টিলাকাইটটা এই স্কুলটা এখানে করছে। করার সময় আমরা একটা দাবি ছিল, একটা গরিব মানুষ এখানে যাতে আমরা একটা ব্যবস্থা করে সরকার। এরপরে আমরা কিছুদিন আগে বেজিমারায় যে গত পঞ্চায়েতে যারা প্রধান মেম্বার আছিল তাদের সাথেও আমি কথা কইছি। কথা কওয়ার পরে এই স্কুল ব্যাপারে আমরা আগের যে দিদিমণি আছিল, এই দিদিমণির চাকরি মোটামুটি শেষ। গত নির্বাচনে 4 মাস আগে প্রধান মেম্বার যারা আছিল তারা আমার ছেলেকে বলল, আমাকেও বলল, ওই ভালো তো একটা শিক্ষিত মেয়ে, তুমি বিয়া করাও তোমার ছেলেকে। আমরা এখানে দিদিমণির চাকরি শেষ হয়ে গেছে, আমরা তোমার যে গরিব পরিবার, আমি নিজে অসুস্থ, আজকে 5-6 বছর আমি কোনো কাজ করতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়নি। আমি আমার ছেলেকে তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা ছেলে মেয়ে হয়েছে হয়ে আমার বিয়ে হয়েছে আমার ছেলে। তো যখন আপনার জায়গা দিয়েছেন তখন কি আপনার যোগ্য প্রার্থী ছিল না বাড়িতে? না, কোনো যোগ্য প্রার্থী আসিল না, তাদের কাছে আমার দাবি আসিল। অক্ষণকা যে মানে আগেরটা আসলে শেষ হয়ে গেছে, আমার ছেলের বউ ইন্টারভিউ দিয়েছে। তারপরে এখানে 6 জন ইন্টারভিউ দিয়েছি, 6 জনের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলের বউ। অক্ষণ আমি কিছুদিন আগে ভালো খোঁজ খবর লইছি, গতকালকেও আমি ব্লকে এনে অফিসে গেছি। যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না, অন্য আরেকজনের নাম আসছে। এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না, যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে। আর ত্রিপুরা সরকারকে আমার দাবি, আমি গরিব মানুষ, আমার শ্বাসকষ্ট, আমার পরিবার চলে না, যাতে আমাদের জন্য ব্যবস্থা করে। যদি না করে আপনাকে তালা কখন নাগাদ খুলবেন? যখন যতক্ষণ এটা আমাদের ব্যবস্থা হয় না, আমি এই যে আমার ছেলের বউ ইন্টারভিউ দেওয়া আছে, যদি না হয় আমি এটা কাগজ যা তখন আমার না ইয়ে, আমি এতক্ষণ তালা খুলতাম না। ছাত্রছাত্রী তো মানে পড়ার লাগা নষ্ট, এখানে তো স্কুলে এখন মাস্টারে নাই, এটা স্কুল খুললে কি করব, কেন কোনো মাস্টার নাই। কি নাম আপনার? শফিকুল রহমান। দেন আমি এই স্কুলের হেল্পার। আগের ম্যাডাম, এখন ম্যাডাম নাই? ম্যাডাম এমনিতে স্কুলের টিএসআরের খরচপাতি বা খিচুড়ি টিফিন টুফিন খিচুড়ি ইয়া টিয়া চালা তেনে বলে বেতন টেতন ফানা তেমনি আইয়ে আয়া সে দিয়া যায়। অফিসর নিউ অফিসর হয়ে গেছে? হ্যাঁ, আগস্ট হয়ে গেছে গা, এমনি খাতাপত্র মেনটেন ফেন করি। তো আজকে আইয়া কি স্কুলে কি তালা পাইছে? কালকে স্কুলে আইছিলাম, কালকে এসে দেখছি ভেন্টিলেটার ভাঙ্গাল, ঘরের মধ্যে সিটটা রাখছে। আপনার পঞ্চায়েত বডিরে জানাইলাম, কালকে আয়া পঞ্চায়েত বডি পরিষ্কার করলো। তো আজকে আবার স্কুল আইলাম, আয়া সাথে দেখলাম তালা, তারপরে দিয়া এখন বাইরে বই রয়েছে। এখন আমি বাইরে বই। কতজন ছাত্র আছে এটা? ছাত্র তো এমনিতে 52 জন। 52 জন, 3 হইতে 6 বছরের বাচ্চা 52 জন। আচ্ছা। আর আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলের পিক আপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন, যোগাযোগ 9436502216 অথবা 9856682717। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায়। একই ছাদের নিচে এসএনএম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার, চিকেন ব্রোস্ট, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম, চা, কফি, এছাড়াও বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এসএনএম গ্রিন আপেল রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে, যোগাযোগ 9366106793 অথবা 9612373546। রয়েছে 3 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।